সৈকত, তুমি সেই গাড়িটা দেখাচ্ছিলে যে গাড়িটা বদলি হয়ে গিয়েছিলেন দেবাশিস সোম, তারপরেও সেখানে আরজি করের বোর্ড, আর কি কি সেই সমস্ত লিঙ্কগুলো উঠে আসছে যেগুলো এই দুর্নীতির অভিযোগকে সাপোর্ট করে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, দুর্নীতির অভিযোগকে সাপোর্ট করে সেটা আক্তার আলী সাহেব তিনি কিছুক্ষণ আগেই বললেন কি একেবারে ভয়ানক দুর্নীতি। শুধু না, দুর্নীতির যেন পাহাড়, আর জিকর হসপিটালটা যেন দুর্নীতির পাহাড়, বিভিন্ন ধরনের দুর্নীতি তার মধ্যে একেবারে বলতে গেলে জ্বলন্ত একটা উদাহরণ। যেটা বলছিলাম আরও একবার বলবো, এই গাড়িটি ডক্টর দেবাশিস সোমের। দেবাশিস সোম আর জিকর মেডিকেল কলেজে তিনি এখনও পর্যন্ত রয়েছেন এবং যেটা তার ট্রান্সফার অর্ডার ভায়োলেট করে আমার ভিডিও চ্যানেল স্পিনাকি এই চিত্রটা দেখাচ্ছে। এই যে কার পার্কিং স্টিকার, এই কার পার্কিং স্টিকারটা আরজিকর মেডিকেল কলেজের এবং লেখা রয়েছে, পরিষ্কার লেখা রয়েছে ভেহিকেল নাম্বার এবং তার ঠিক নিচে ভ্যালিড আপ টু 24 আগস্ট 2021, অর্থাৎ 2021-এর 24 আগস্ট অবধি এই আরজিকর মেডিকেল কলেজের এই যে কার পার্কিং স্টিকার, এই স্টিকারটি ভ্যালিড ছিল। কিন্তু আজকে 2024, অর্থাৎ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এই 3 বছরে এই কার পার্কিং স্টিকারটি ইনভ্যালিড হয়ে গেছে। বলতে গেলে এই স্টিকারটি তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু এই স্টিকারটি ব্যবহার করেও এই স্টিকারটি এখনও পর্যন্ত এই গাড়িতে রয়েছে। এবং এইভাবেই কার্যত সন্দীপ ঘোষের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতাকে মিস ইউজ করেছেন, এখনও পর্যন্ত আরজিকর হসপিটালের বোর্ড লাগিয়ে চলেছেন এই ডক্টর দেবাশিস সোম। আক্তার আলী কিছুক্ষণ আগেই তিনি যেটা বললেন, প্রাক্তন ডেপুটি সুপার তিনি যেটা বললেন যে আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং ছিলেন দেবাশিস সোম, কিন্তু কয়েক মাস আগে তার ট্রান্সফার অর্ডার চলে আসে, সেই ট্রান্সফার অর্ডার ভায়োলেট করেও তিনি পোস্টিং ছিলেন। এবং আমার সহকর্মী অনুপম কিছুক্ষণ আগে বলছিল যে অ্যাডমিন বিল্ডিংয়ের 3 তলায় গেছে সিবিআই আধিকারিকরা, সেই 3 তলাতেই একটি এসি রুম, 3 তলাতে একটি এসি রুম এই দেবাশিস সোমের জন্য বরাদ্দ হয়েছিল। তিনি নাকি স্বাস্থ্য দপ্তরের থেকে স্যালারি নিতেন, কিন্তু কাজ করতেন সন্দীপ ঘোষে। তিনি যে নেক্সাসের কথাটা বলেছেন, যে নেক্সাস ট্রায়ো কথা বলেছেন, সেই নেক্সাস ট্রায়ের মধ্যে অন্যতম একজন এই ডক্টর দেবাশিস সোম। তিনি ভিজিলেন্সে কমপ্লেন করেছিলেন, তিনি টালা থানায় কিছুদিন আগে লিখিত কমপ্লেন করেছেন এবং অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট তার আবেদনের মান্যতা দিয়ে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছে। সিবিআই বিগত 3 ঘন্টা ধরে দূরে তার যে বাড়ি, সেই বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছে এবং বাড়ি থেকে একেবারে অদূরে এই যে গাড়িটি দাঁড়ানো রয়েছে, এই গাড়িটি ডক্টর দেবাশিস সোমের ড্রাইভার। তার ড্রাইভার পরিষ্কার বলছেন তিনি বিগত 8 বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে রয়েছেন, কিন্তু আক্তার আলী অভিযোগ করেছেন যে এই 8 বছরের মধ্যে তার ট্রান্সফার অর্ডার চলে এসেছে, কিন্তু সেই অর্ডারটাকে ভায়োলেট করেছেন। আমি আরও একবার দেখাবো অর্ডার ভায়োলেশনের। আক্তার আলী আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, তুমি পরপর দুটো বিষয় তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৈকত। আক্তার আলী, আপনিও দেখলেন যে একটা দাঁড়িয়ে থাকা গাড়ি যা একেবারে বন্ধ, তার উইন্ডস্ক্রিনটা থেকে দুটো দুর্নীতি প্রকাশ পাচ্ছে। একদিকে আরজিকর থেকে বদলি হয়ে যাওয়ার পরেও আরজিকরের বোর্ড রয়েছে, আর যেখানে কিনা পার্কিং নিয়ে একটা দুর্নীতির কথা প্রথম থেকে উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই আরজিকরের পার্কিং এর যে স্টিকারটা রয়েছে সেটাও কিন্তু, সেই পারমিশনটাও 2023-এ এক্সপায়ার করে গেছে, অথচ বহাল তবিয়াতে ব্যবহার করে যাচ্ছেন দেবাশিস সোম, সেই একই দুর্নীতি যে কথা আপনি বারবার বলেছেন মিস্টার আলী। মিস্টার আলী, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই ছবিগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি, আপনি তো সেই কবে থেকেই বলছেন। ঠিকই, এটা যদি আগে অ্যাকশন হতো। আর আর একটা আমার প্রশ্ন ছিল কি, উনি যদি ওনার ট্রান্সফার হয়ে গিয়ে থাকে, তাহলে যেদিন এই মেয়েটি এই ঘটনাটা হলো, পিএম হলো, সেদিন উনি মর্গে কী করছিলেন? আমার এটাই প্রশ্ন আছে কি উনি সেদিন, এবং এটাও দেখা গেছে সূত্রের মাধ্যমে কি ডক্টর সন্দীপ ঘোষ ম্যাক্সিমাম কমিউনিকেশন ওনার সঙ্গেই সেদিন করেছেন, এমন তো নয় কি উনি কিছু তথ্য লোটপাট করে দিয়েছেন।
ঠিক এই জায়গা থেকে আরো একটা বিষয় যেটা বায়ো ওয়েস্ট বা যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, লাশ পাচার থেকে শুরু করে বায়ো ওয়েস্ট, সেটা যা খুশি হতে পারে, সেটা গ্লাভস হতে পারে বা সিরিঞ্জ হতে পারে বা অন্যান্য জিনিস, সেটা আপনি আরো ভালো বলতে পারবেন, সেই নিয়েও আপনি অভিযোগ করেছিলেন। কিন্তু এই এত অভিযোগ, আপনি তো আজকে থেকে অভিযোগ করছেন না, অভয়াকাণ্ডের পর অভিযোগ করছেন এমনটাও নয়, আপনি তো অনেক দিন থেকে করেছেন, এর কোনো কিছু স্বাস্থ্য দপ্তরের কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে সর্বোপরি যায়নি? এই মুহূর্তে যিনি স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী, দেখুন, এটা বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল, তখনকার চেয়ারম্যান ডক্টর শান্তনু সেন ছিলেন, ওনাকে আমি কমপ্লেন করেছিলাম, তো উনি একটা কমিটি ফর্ম করে দিয়েছিলেন, আমরা ইনকোয়ারি করেছিলাম, করে আপনাদের রিপোর্ট সাবমিট করেছিলাম। আপনার শুনে খুবই অবাক লাগবে কি 20 তারিখে যেদিন আমি এই রিপোর্টটা সাবমিট করলাম সেই দিনই কিন্তু আমার ট্রান্সফার হয়ে গেল। আমার ট্রান্সফারের পরের দিন MSVP একটা অর্ডার করলেন এবং এই পুরো কমিটিটাকে ডিসলভ করে দিলেন। TV9 মাধ্যমে এটা আমরা বা আরও কিছু মিডিয়ার মাধ্যমে আমরা এক্সপোজ করেছিলাম, কিন্তু এরও কোনো অ্যাকশন হয়নি। এবং আরও একটা বিষয় যেটা সামনে আসছে যে বাংলাদেশে পাচার করে দেওয়া, যেটা প্রথম থেকেই বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশে পাচার করে দেওয়া মানে তো শুধুমাত্র বাংলাদেশেই থাকছে এমনটা নয়, সেটা আবার ফিরে এখানেও আসতে পারে, নিরাপত্তারও একটা বিষয় থাকে, সেই নিয়েও আপনার কাছে আসবো। কিন্তু তার আগে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষের বাড়ির ঠিক বাইরে থেকে তুলিকা। তুলিকা, অনেক সময় চলে গিয়েছে, এখনকার কী পরিস্থিতি সন্দীপ ঘোষের বাড়ির বাইরে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যারা CBI অফিসাররা রয়েছেন তারা ভিতরে রয়েছেন, প্রায় 3.5 ঘন্টা হতে চললো এই মুহূর্তে, যারা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখা যারা CBI অফিসাররা তারা বাড়ির ভিতরে রয়েছেন, এই সেই বাড়ি সেই বাড়ির ভিতরে রয়েছেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন জায়গায় তার বাড়ির বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান করছেন। তার অন্যতম কারণ, যেভাবে এক অধ্যক্ষ যিনি সেই আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সেই সময় তার ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, সুতরাং সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে খুঁজছেন CBI অফিসাররা। সে কারণে 8 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন, যেখানে তারা বিভিন্ন জায়গায় তার বিভিন্ন বাড়ির বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং নথি পাওয়ার চেষ্টা করছেন, তথ্য প্রমাণ পাওয়ার চেষ্টা করছেন। তার কারণ, গতকাল যেরকম একদিকে SIT-র কাছ থেকে সমস্ত তথ্য তারা নিয়েছেন, সমস্ত ডকুমেন্টস তারা নিয়েছেন CBI অফিসাররা, এবং তারপরেই আজকে সকাল থেকে CBI এর যে তৎপরতা সেটা কার্যত চোখে পড়ার মতো, কারণ এই মেগা সানডেতে সকালবেলাতেই কাক ভোরে 6:55 প্রথম CBI এর যে হানা বা তল্লাশি অভিযান সেটা শুরু হয় বেলেঘাটার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে। এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি ভিতরে রয়েছেন, এই মুহূর্তে যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সন্দীপ ঘোষ ভিতরে রয়েছেন এবং এই মুহূর্তে যারা অফিসাররা রয়েছেন তারাও এই মুহূর্তে ভিতরে রয়েছেন এবং চিরুনি তল্লাশি বলা যেতে পারে, এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে তার বাড়ির ভিতরে। তার কারণ, শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ি নয়, কারণ অনেক কিছু অনেকগুলো অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে, দুর্নীতির অভিযোগ, এছাড়াও অভয়া হত্যাকাণ্ডে তার আর কিছু জানা আছে কি নেই সেই নিয়েও অবশ্যই প্রশ্ন করা হতে পারে। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা পরবর্তী সময় আবার তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমরা আফতার আলীর কাছে আরও একবার যাব। আপনি যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশে পাচার করে দেওয়া হতো বায়ো ওয়েস্ট, এমন অভিযোগও সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে, সিন্ডিকেটের বিরুদ্ধে উঠেছে, কিন্তু এই যে বাংলাদেশে পাচার করা হতো এটা কি শুধুই একটা অভিযোগ নাকি কোনো প্রামাণ্য নথিও রয়েছে? বলবো মিস্টার আলী? হ্যাঁ, সেটা আমরা যখন ইনকোয়ারি করেছিলাম তো ওখানে যাদেরকে আমরা ইন্টারোগেশন করেছিলাম তার ভিডিও রেকর্ডিংও করা হয়েছিল, সেখানে রবি আর পাঁচু নাম এলো এবং এটা বলা হলো এরা বাংলাদেশি সিটিজেন, তাদের ডকুমেন্টও আছে, ওখানে যে ছেলেরা ছিল তখন আমাদেরকে ডকুমেন্ট ওদের দেখিয়েছিল, কিন্তু খুবই মানে আমি যে আরও অ্যাকশান নেব সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি। তার কারণ 20 তারিখে আমি 11:30 সময় আমার এই রিপোর্ট সাবমিট করি, 1টার সময় আমার ট্রান্সফার অর্ডার বেরোয়, 1:30 সময় আমাকে রিলিজ করে সঙ্গে সঙ্গে আমার ঘরে তালা মেরে দেওয়া হয়। আচ্ছা, এবং আমি আমার ব্যাগটাও বার করতে পারিনি, আমার চাবি পেন ড্রাইভও বার করতে পারিনি। তখন অ্যাডিশনাল মেডিকেল সুপার উনি নিজে এসে নিজে হ্যান্ড ওভার নিয়ে আমাকে রিলিজ করেন। আপনার কাছে কি সেই নথিটা রয়েছে? আপনার কাছে যে বাংলাদেশে পাচার হতো বা কিছু? আমার হ্যান্ডওভারের কাগজটা তো আমি নিয়ে আসিনি, কিন্তু আমি যে ইনকোয়ারি রিপোর্টে সাবমিট করেছি তার আছে, এবং এটার মধ্যে অলরেডি লেখা আছে দুটো নাম, পাঁচু আর রবি, সেটাতে লেখা আছে কি ওরা বাংলাদেশি সিটিজেন।
কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি, আমার কথা শোনা হয়নি, এবং উনি ওনার ইনফ্লুয়েন্সে আমাকে ট্রান্সফার করে দিলেন। আর এমএসভিপি স্যার পরের দিনই এই পুরো কমিটিটাকে ডিসলভ করে পুরো রিপোর্টটা চেপে দিলেন। আচ্ছা, আপনি যে বলছিলেন আপনার ঘরটাকে একেবারে সেই সময় লক করে দেওয়া হলো, তালা মেরে দেওয়া হলো, তালা মেরে, হ্যাঁ, উনি বললেন ডক্টর মুস্তাফি কি এটা চেয়ারম্যান স্যারের অর্ডার, কে আপনি এখান থেকে এখন কিছু বার করতে পারবেন না, ইভেন আমার ব্যাগও বার করতে উনি দেননি। তা আমি ব্যাগটা আলটিমেটলি ছেড়েই দিলাম। আমি বললাম এমন তো কিছু না, একটা পেন ড্রাইভ আছে, একটা চাবি ছিল, সেটা আমি ডুপ্লিকেট করে নিলাম। সেই পেন ড্রাইভে কি কোনো নথি ছিল আপনার? কিছু ডে টু ডে, হ্যাঁ, কিছু কিছু, হ্যাঁ, কিছু তো তথ্য ছিল, কিছু ভিডিও রেকর্ডিং যে করিয়েছিলাম আমি এটার আগেনস্টে, সেটা ছিল, কিছু ছবি ছিল, সেটা আমি পরে যেহেতু মিডিয়াকে আমি ইনভলভ করেছিলাম ওদের কাছ থেকে আমি পেয়ে গিয়েছিলাম। আমরা এই খবরে থাকবো, একটার পর একটা পরতের পর পরত রয়েছে এই দুর্নীতিতে, সেটা বোঝাই যাচ্ছে। একটা নথি দিয়ে শুধু হয়তো বোঝা যাবে না, আরো অনেক এর অন্তর্তদন্ত প্রয়োজন। আমরা ফিরে আসছি এই